ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং ঢালিউড কিং সাকিব খানের ছেলে জয়কে আদর করে কি ডাকে অপু ও সাকিব? ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রির বহুল আলোচিত সমালোচিত তারকা দম্পতি সাকিব খান ও অপু বিশ্বাস। গত বছর তাদের কোলজুড়ে আসে একটি ফুটফুটে সন্তান আব্রাহাম খান জয়। আব্রাহাম খান জয়ের প্রথম জন্মদিনে সকল বিষয় নিয়ে কথা হয় অপু বিশ্বাসের সঙ্গে। এ সময় তিনি জানান ছেলের নাম রাখার বৃত্তান্ত। অপু বলেন, বাবু হওয়ার আগে আমি জানতাম না আমার ছেলে নাকি মেয়ে হবে। আল্ট্রাসোনোগ্রাফি করেছি কিন্তু ডাক্তার কাছে বিষয়টি জানতে চায়নি, বরং ডাক্তারকে না করেছিলাম। ছেলে না মেয়ে সেটা কেউ কাউকে না বলেন, তবে আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম ছেলে হলে আমার নামের সঙ্গে মিল করে নাম রাখবো, আর মেয়ে হলে সাকিবের নামের সঙ্গে মিল করে নাম রাখবো। যেহেতু ছেলে তাই আমার নামের সাথে মিল রেখে এ দিয়ে আব্রাহাম রাখা হয়েছে। আমি রেখেছি এই নাম, সঙ্গে তার বাবার নামের থেকে খান রেখেছি, দুটো মিলে আব্রাহাম খান। আব্রাহাম খানের সঙ্গে জয় ডাকনাম রাখার ইতিহাসও জানান অপু। তিনি বলেন, আমি যখন আব্রাহামকে পেটে ধরি তখন আমার জন্য সময়টা স্বাভাবিক ছিল না। একদিকে সাকিব ও আমার ক্যারিয়ার, শেষ থেকে অনেকটা আত্মগোপন করে কলকাতায় যাওয়া, আমার ও আমার শ্বশুরবাড়ির দিকটাও ভাবতে হয়েছে। সব মিলে আব্রাহাম ও আমার জন্য অনেকটাই যুদ্ধের মতো ছিল বিষয়টা। সে যখন পৃথিবীর আলো দেখল সেটি যুদ্ধ জয় করার মতোই, সে কারণে আমার মা নাম রাখলেন জয়। এই হলো আব্রাহাম খান জয়। সাকিব নামটি পছন্দ করেছেন জানিয়ে অপু বলেন, সাকিব নামটি অনেক পছন্দ করেছেন, সে ছেলেকে আদর করে আব্রা বলে ডাকে। এরই মধ্যে ছেলেও বাবা ডাক শিখে গেছে, আর আমি সব সময় তাকে বাবু বলে ডাকি। মাঝে মধ্যে বাবুর সঙ্গে সোনা যুক্ত হয়, যেমন বাবু সোনা। আর আমার মা আব্রাহামকে জয় বলে ডাকেন। দর্শক, এভাবেই অপু বিশ্বাস জানালেন সাকিব খান জয়কে আব্রা এবং অপু বিশ্বাস তাকে সোনাবাবু বলে ডাকে। দর্শক, এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে এবং এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং বিনোদন জগৎ সব ধরনের খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।